খুব সুন্দর কালার লাগছে না? ভাগ্য ভালো কালকে গেছিলাম গিয়ে হঠাৎই আমার চোখে পড়েছে এটা, তবে নিয়েছি। দেখো কি সুন্দর লাগছে, ব্রাইট লাগছে পুরো। আজকে পয়লা বৈশাখ, এটা মানে ছেলেকে বললাম বাবা একটু আজকে পড়াশোনা করে নে, আজকে তো পয়লা বৈশাখ, তাহলে পুরো বছরটা ভালো যাবে, তো ওই জন্য পড়তে বসেছি। আমার ছেলে এমনিতে আমার খুব কথা শুনে। একটা হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। কীরকম আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। তো সবাইকে শুভ নববর্ষ, আজকে পয়লা বৈশাখ, তো সবাইকে শুভ নববর্ষ, আন্তরিক শুভেচ্ছা, বড়দেরকে বড় সবাইকে প্রণাম, আর ছোটদেরকে আমার আদর। আর আশা করছি এ বছরটা তোমাদের সবার জীবনে সুন্দর মানে সুখ সমৃদ্ধি নিয়ে আসবে, শান্তিতে থাকবে সবাই। তো আজকে এই দেখো পুজো দেওয়া হয়ে গেছে, আমার বর দিয়েছে পুজো আজকে, ধরো গণেশ ঠাকুরকে বসিয়েছে, এই দেখো গণেশ ঠাকুরকে বসিয়ে পুজো দিয়েছে আজকেও। আর আমি সকাল 7:30 সময় রান্নাঘরে ঢুকেছি, এই 1:30 সময় আমার রান্না শেষ হলো। তো তোমাদেরকে দেখিয়ে দিই কী কী রান্না হচ্ছে। অ্যাকচুয়ালি এটার জন্য না যে রান্না যে অ্যাকচুয়ালি ও বাজারে গেছে এনেছে, তারপরে বাবা গেছেন আলু টালু নিয়ে এসছেন, ওই জন্য জোগাড় করতে করতেই সময় চলে গেছে, এই জন্য রান্না করতে করতে দেরি হয়ে গেছে। তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই কী কী রান্না করলাম আজকে। দেখো ডালটা, এটা ছোলার ডাল সেদ্ধ করে রেখেছি, এখন একটু ফোড়ন দিয়ে দেবো, এটাকে গরম গরম ফোড়ন দিয়ে খেতে ভালো লাগবে। জাস্ট এটা বয়েল করা, পরে ফোড়ন দিই, এখনই ফোড়ন দিয়ে দেবো। এই হলো গিয়ে আলু ভাজা, সজনে ডাঁটা মিষ্টি কুমড়ো দিয়ে, এই হলো গিয়ে আমের টক, এই হলো গিয়ে লাউ চিংড়ি মানে মিষ্টি কুমড়ো দিয়ে, এটা ট্যাংরা মাছ দিয়ে ঝোল, এটা হলো গিয়ে কাতলা মাছ, সর্ষে কাতলা আর কি সর্ষে দিয়ে, এটা চিকেন করেছি। অ্যাকচুয়ালি মটন আনার কথা ছিল, তো মটন ও খাবে না বলছে, মানে অ্যাকচুয়ালি মাটন আনার কথা ছিল, মাটন করতে মানে প্রত্যেক বছর নববর্ষে আমাদের ঘরে মাটন হয়, তো এবছর দু তিন দিন আগেই মাটন হয়েছে, পরশু দিনও মাটন হয়েছে, তো ওই জন্য বলছে এত মাটন খাওয়া হয়েছে এই উইক আর মাটন খাবো না, আর এই জন্য মাটন আনি। তো আমি তো মাটন খাই না, আমার অসুবিধা হয় মাটন খেলে, আমার অ্যালার্জি প্রবলেম হয়ে যায় মাটন খেলে, আমার ভাগ্নে মাটন পছন্দ করে না। তো চিকেনটা আগে রাখা ছিল, পরশু দিন চিকেন মাটন দুটোই এনেছিল, তো চিকেনটা রাখা ছিল, তো আমি আজকে চিকেনটা করে নিয়েছি, আমি আর ভাগ্নে খাবো, নাইলে আমি চিকেন খাই না, আমার একার জন্য চিকেন আমি আনাইও না, তো এই আর কি। তো চিকেন আজকে বেলারই আছে, হয়ে যাবে, তো এই আর কি রান্না আজকে আমার। ও এই হলো কি দই, এটা থেকে একটু খাওয়া হয়েছে একটু আগে, দই আর কয়েকদিন থেকে এত গরম দিচ্ছে না, মানে কি বলবো, দুপুরবেলা পাঁচ মানে এক সপ্তাহের উপরে হয়ে গেছে, এত গরম লাগছে, এত গরম লাগছে, মানে দুপুরবেলা তো বাইরে বেরোনোর কোনো উপায়ই নেই, এই জন্য গ্রোসারি শপিং করতে গিয়ে রাত্রিবেলা গেছিলাম, একটু গরম। আজকে পয়লা বৈশাখের দিন, আজকে মোটামুটি কম গরম আছে, কারণ হলো কি আজকে একটু একটু মেঘলা ছিল দিনের বেলা, তো আজকে একটু যেরকম আরাম আছে। রাত্রিবেলা কী হয়, ফ্যান চালাতে হয়, আমাদের দুটো ফ্যান চালাতেই হয়, আর একটু পরে আবার অফ করে দিলে হয়, কিন্তু খুব বেশি গরম লাগে। তো এই দেখো মাত্র বৈশাখ মাসটা শুরু হলো, এত গরম, পুরো বছর রয়ে গেছে, আষাঢ় শ্রাবণ ভাদ্র মাসে তো এত গরম পড়ে, মানে জুলাই আগস্টে এত গরম পড়ে, মানে কি বলবো, এটা তো সব জায়গায় পড়ে। তো আমাদের এখানে একটু গাছ টাছ আছে, এর জন্য হাওয়াটাও লাগে, কিন্তু ঘরের ভিতরে টেকা দেয়, সন্ধ্যে বিকেল থেকে শুরু হয় এত গরম। তো আজকে পয়লা বৈশাখের দিন, তোমরা সবাই তো নিশ্চয়ই ঘরের ভালো ভালো রান্না করেছো সবাই, কিন্তু কে কী রান্না করলে কমেন্ট করে জানাবে। আর আমিও আজকে রান্না করেছি মোটামুটি ঠিক আছে, তো দুপুরবেলা না কেউ এরকম কিছু খায়নি, গরম পড়েছে তো, তো সব কিছুই রয়েছে, অল্প অল্প সবাই খেয়েছে, আর এই জন্য সব বেশিরভাগই রয়ে গেছে। রাত্রিবেলা রান্না বান্না করতে হবে না, খালি ভাত অল্প রান্না করলেই হয়ে যাবে। আর আমার ভাগ্নে এসছে, ও দুপুরবেলা একদম খায় না, ও বলে মিষ্টিমামি, আমাকে মিষ্টিমামি ডাকে, মিষ্টিমামি অল্প দাও, তো দুপুরবেলা ও অল্প খায়। তো আর কি, আর আমার ছেলেটা এত বাতর হয়েছে, মানে কি বলবো, এখন বিকেলবেলা চাকরি ঘুমোতো, এখন ঘুমোয় না, তো এখন চলে গেছে খেলতে, ওর দাদার সঙ্গে পাশের বাড়ি, তো দাদার সঙ্গে খেলে, ওর দাদার সঙ্গে খেলতে গেছে, আর মানে মানডে থেকে ওরও স্কুল শুরু হয়ে যাবে, তখন ওরও টাইম নেই, তারপর টিউশন থাকবে, এই আর কি, ও দূরে দূরে থাকবে। তো এখন ওকে আর ইয়োগা ক্লাসে দিচ্ছি না, কারণ যাক কয়েকদিন, ভাবলাম কয়েকদিন যাক, তারপরে ইয়োগা ক্লাসে দেবো। আর হয়তো বৃষ্টি থাকে না, এলে রাখে রোদ, আর অনেক দূর আমাদের বাড়ি থেকে। কয়েকদিন আগে ওদের ক্লাসে ইন্টারভিউ ছিল, ইন্টারভিউ বলছি কম্পিটিশনও ছিল, তো আমার ছেলে তো যায়নি,
মানে অত পড়ছে না কয়েকদিন থেকে, তো দেখা যাক কী করি। মানে প্রেশার পড়ে যাওয়ার উপর, ছোটো বাচ্চা তো অনেক বেশি প্রেশার পড়ে যাওয়ার উপরে। তো এখন দিনের তো সপ্তাহ শেষ, আমি ব্লগ স্টার্ট করে অনেক দেরি করি, কারণ এত আজকে রান্না করতে করতে আমার দেড়টা বেজে গেছে। তো রান্নার ভিডিও দেখাতে পারিনি কী করলাম। আর সন্ধেবেলা আজকে আর কিছু করতে ইচ্ছে না, কয়েকদিন থেকে পাটা খুব বেশি ব্যথা করছে আমার, একদম পায়ের পাতাতে খুব বেশি ব্যথা করছে। তো জানি না কেন, সবাই বলছে ইউরিক অ্যাসিড হলো নাকি, আমি বলছি হলে হোক আমি ডক্টর দেখাবো, ডক্টর দেখালেই তো খাওয়া বন্ধ করে দেবে, এটা খাবে না সেটা খাবে না, তো আর ডক্টর দেখাবো না, আর ভালো লাগছে না ডক্টর দেখাতে। তো একদিন আমার ছেলেকে বলি বাবা একটু পা টিপে দে না, তো একটু একটু পা টিপে দে তো আরাম পাই। তো এই করে চলছে, দেখা যাক একদিন কন্টিনিউয়াস দাঁড়াতে মানে দাঁড়াতে থাকি। তো সকাল থেকে আজকে রান্না করতে একটা পর্যন্ত কন্টিনিউয়াস দাঁড়ানো ছিলাম, অল্প একটু সব 2-3 মিনিট একটু বসি, কন্টিনিউয়াস দাঁড়াতে ছিলাম। পূজার জন্য হয়তো হতে পারে পায়ে প্রেশার পড়ে, এই জন্য পায়ে ব্যথা পড়ে। তো দেখা যাক কয়েকদিন হয়তো কমলে কমে যেতেও পারে, মধ্যে মধ্যে এরকম হয় এবার দেখা যাক কী করি মানে কী হয়। তো এখন সন্ধ্যা হয়ে গেছে, আমার ছেলে পড়তে বসছে, এই দেখো বিছানা চাদরটা কালকে এনেছি, কী সুন্দর কালার, এখন লাইটের জন্য খুব সুন্দর কালার লাগছে না, ভাগ্য ভালো কালকে গেছিলাম গিয়ে হঠাৎই আমার চোখে পড়েছে এটা, ওকে নিয়েছি, দেখো কী সুন্দর লাগছে, ব্রাইট লাগছে পুরো। আমার ছেলের ড্রেসের সঙ্গে পুরো ম্যাচিং হয়ে গেছে বিছানা চাদরটা। আজকে পয়লা বৈশাখের দিন মানে ছেলেকে বললাম বাবা একটু আজকে পড়াশোনা করে নে, আজকে তো পয়লা বৈশাখ তাহলে পুরো বছরটা ভালো যাবে, ওই জন্য পড়তে বসেছি। আমার ছেলে এমনিতে আমার খুব কথা শুনে, আর টাকলু শোনা তো খুব কথা শুনে আমার, তো ভালো। তো এখন হয়ে গেছে অনেক রাত, 11টা বেজে গেছে। তো আজকে দিনটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম, কীরকম লাগলো প্লিজ কমেন্ট করে জানাবে, আর সবাইকে শুভ নববর্ষ, বছরটা যেন সবাই ভালো যাক এটাই আমি ঠাকুরের কাছে প্রার্থনা করি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পুরোটা বছর আনন্দ করে কাটাও এটাই আর কি। আর তোমরা সবাই আমার জন্য ঠাকুরের কাছে প্রে করবে যাতে আমার বছরটা যাতে ভালো যায়। তো আজকের ভিডিওটাই বছরটুকু, ভিডিওতে যদি কিছু ভালো লাগে তাহলে প্লিজ লাইক করে দিও, শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে। আজকের জন্য টাটা, বাই বাই।